আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের এক্সেল দিয়ে কীভাবে একটি রেজাল্ট শিট তৈরি করতে হয় সেটি দেখাবো। আমার কম্পিউটার স্ক্রিনে যে রেজাল্ট শিটটি দেখতে পাচ্ছেন সেটা সম্পূর্ণ একটি ফর্মুলার মাধ্যমে করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে 23, বাংলাতে 23 পাওয়ার কারণে তার রেজাল্টটা বাংলা ফেল দেখাচ্ছে। তো বন্ধুরা, এখানে যদি আমি 70 প্রেস করে দিই তাহলে দেখতে পাচ্ছেন সে অলৌকিক শক্তির বলে পাস করে গেল। তো সিমিলার ওয়েতে এখানে ফয়সালের এই ঘরে যদি আমি এখানে 32 করে দেই তো আপনারা দেখতে পাচ্ছেন অলৌকিক শক্তির বলে সে ম্যাথে ফেল করে গেল। তো বন্ধুরা, আপনারা কীভাবে এরকম একটি ডাইনামিক রেজাল্ট শিট তৈরি করবেন আজকের ভিডিওতে আমি তা দেখাবো। তো কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যায়। প্রথমে আমি কি করব, এখান থেকে একটি নিউ ট্যাব ওপেন করে নেব। ভিডিও লেন্থ বা দৈর্ঘ্য বড় না হয়ে যায় তার জন্য এখান থেকে আমি কপি করে এই শিটে বসিয়ে দেব। আমি জুম করে নেব দেখা সুবিধার্থে। এই দুইটা ঘরকে সেন্টারে মার্জিন করে দেব। এখান থেকে এটা কপি করে নিয়ে এখানে কপি পেস্ট। তো বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদের কপি পেস্টের খেলা দেখালাম, এখন আমি মূল কাজ করব। তো এখানে ফার্স্ট অফ অল বর্ডার করে দিলাম। তো এখানেই আমাদের মূল কাজ শুরু। এখানে আমরা ইফ ফর্মুলা ফলো, ইকুয়াল সাইন দেব, দেন ইফ ফার্স্ট ব্র্যাকেট, দেন আমরা এখন সুমনের এই বাংলাতে কত নম্বর পেয়েছে এটা সিলেক্ট করব, এটা দেন সাইন দেব, ইকুয়াল চিহ্ন দেব, 33 লিখব। তার মানে 33, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন আমি যে বক্সে লিখছি সে বক্সের নিচে কিন্তু একটা রিকন্ডিশন বলে দিয়েছে যে ইফ লজিক্যাল টেস্ট থার্ড ব্র্যাকেট ভ্যালু ইফ ট্রু অথবা ভ্যালুটা ফলস, এটা যদি 33 বেশি হয় তাহলে সে পাস করবে, 33 কম হলে ফেল করবে। সিমিলার ওয়েতে আমি এখন বাকি কাজটা করে দেব। তো ইফ ফার্স্ট ব্র্যাকেট এটা প্রেস করে দিলাম, ফার্স্ট উইকেট ইন্টার সাইন্সের এটা সিলেক্ট করে দেব, ক্যাটার দেন সাইন, ইকুয়াল 33 কমা। তো এখন আমরা এটা যদি হয় এই কন্ডিশনগুলো 33 উপরে যদি পায়, 33 থেকে বেশি পায় তাহলে আমাদের কি বলছে ভ্যালু ইফ টু, হ্যাঁ তাহলে কি করবে সে পাস করবে। তো আমরা টিকলে দিলাম পাস, ইয়ে ডাবল এস পাস, সেকেন্ড ইনভার্টেড ডাবল কোটেশন ক্লোজ করে দিলাম। এখন আমরা দেব কমা, কমা দিয়ে আমরা লিখব যে আমরা কিন্তু লাস্টের দিক থেকে লেখা শুরু করব, ঠিক আছে। তো এখানে আমরা লিখে দিব সায়েন্স ফেল, এস সি আই এন টি সায়েন্স ফেল, এফ এ এল, আমার এখানে একটা মিস্টেক করে ফেলেছি যে এখানে ডাবল কোটেশন দিতে হবে, সিমিলার হয়তো এখানেও ডাবল কোটেশন দিতে হবে। তো একই জিনিসগুলো কিন্তু যেখানে টাইটেল বার রয়েছে সেখানে কিন্তু উঠছে। তো আমি এখানে কাজটা করি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এখন আমি ফার্স্ট বই ক্লোজ করে দিলাম, কমা দেব, সায়েন্সের পর আমাদের ছিল ম্যাথ, তো এখন আমি ম্যাথ লিখব, ডাবল কোটেশন ম্যাথ ফেল, ডাবল কোটেশন ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কমা কমা। এখন আমি আবার ডাবল কোটেশন দেব, ম্যাথের পরে হচ্ছে ইংলিশ, আমি ইংলিশ লেটার লিখব, ইংলিশ ফেল, এফ এ ডাবল কোটেশন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেব, কমা দেব, আবার ডাবল কোটেশন দেব, ম্যাথের পরে হচ্ছে সরি ইংলিশের পরে হচ্ছে বাংলা, বাংলাটা লিখব, বাংলা ফেল, বাংলা ডাবল কোটেশন
প্রথম দিয়ে দিব তারপরে আমি এখন পাসওয়ার্ড ক্লোজ করে দেব তো বন্ধুরা এখন আপনারা ম্যাজিক দেখবেন যদি আমি এখন এন্টার প্রেস করি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সে অল সাবজেক্টে পাস করেছে এমন একটা নোটিফিকেশন দিচ্ছে আমি যদি এটা মাউস হ্যান্ড ওভার করি তো বন্ধুরা দেখতে পেলেন আপনারা কীভাবে খুবই সহজে একটা রেজাল্ট শিট এক্সেলের মাধ্যমে আপনারা খুব সহজে ক্রিয়েট করে ফেলতে পারবেন তো এখানে আপনারা যদি এটাকে একটু কালারফুল বা অ্যাটেনশন আই ক্যাচ করতে চান তার জন্য এটা সম্পূর্ণটা এই সম্পূর্ণ কলামটা সিলেক্ট করে চলে যাবেন এখান থেকে স্টাইল থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এখান থেকে আপনারা হাইলাইট সেল এখানে ক্লিক করে দিয়ে আপনারা চলে যাবেন টেক্সট দ্যাট কন্টেইনস এখানে ক্লিক করে দেবেন এখানে আপনারা কাকে কালার করতে চাচ্ছেন আমি চাচ্ছি ফিল্ড কালার করা থাক ওকে দেন এখান থেকে আমি কী কালার দিতে চাচ্ছি এখানে আমরা ডকুমেন্ট ক্লিক করবো ক্লিক করে এখানে চলবো কাস্টম ফরম্যাট থেকে আমি যেহেতু তার ফিল করছে তার বিপজ্জনক তার জন্য এখানে লাল কালারটা সিলেক্ট করে দেবো দেন ওকে প্রেস করব ওকে আপনারা দেখতে পাচ্ছেন যে ফয়সাল ম্যাথে 32 পাওয়ার কারণে সে তার রেজাল্ট ফেল এসেছে এবং কোন সাবজেক্টে ফেল ম্যাথে ফেল এটা কিন্তু নোটিস করছে তো এখানে যদি আমি এখন 32 প্রেস করে দেয় তাহলে দেখতে পাচ্ছেন সে অর্থাৎ মলিন সায়েন্সে ফেল এসেছে তো ফয়সালকে আমি যদি অলৌকিক কারণে এখানে যদি আমি পাস করিয়ে দিই 80 তাহলে সে পাস করে দেয় তো বন্ধুরা আশা করছি আজকের এই রেজাল্ট শিটের টিউটোরিয়াল আপনাদের খুবই ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এরপর দর্শকরা আসার ভিডিও শেয়ার ভালো লাগছে